ক সানাই উলো না নাই আজকের এই প্রসেশনে যারা অংশগ্রহণ নিয়েছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ, এবং মিডিয়া বন্ধুদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। যারা অন্যায় করে, অন্যায়ের কোনো জাত নাই, অন্যায়ের কোনো জাত নাই, সে তার কোনো ভাষা নাই। অন্যায় যারা করে সে পাহাড়ি হতে পারে, বাঙালি হতে পারে, অন্যায় অন্যায়। অতএব ত্রিপুরার সকল জনসাধারণকে আমি একটা মেসেজ দিতে চাই যে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে যেন আমরা প্রতিরোধ গড়ে তুলি। আর আরেকটা জিনিস, এই যে ক্যান্ডেল আলো, এই আলো কিন্তু তোইটা আমাদেরকে শান্তি সম্প্রীতি রেখে মেসেজ দেয়, অন্ধকারকে আলোকিত করে। অ্যাট দ্য সেম টাইম এই আলো দিয়েই, এই আগুন দিয়েই আমরা সংহারও করতে পারি। অর্থাৎ এই দুইটা জিনিস আমরা মেসেজ দিতে চাই, যারা অন্যায় করে তাদেরকে সংহার করতে হবে। এই আলো যেরকম যেগুলি সংহার করে নেই, ঠিক এইভাবে তা খুব খুব যত যারা অন্যায় খেলাইলে বিনলে জাত ক্রয়, বিনলে কোনো ক্রয়, বিনলে বা সাফ ক্রয়, বিনলে অন্যায়লে অন্যায় পূর্ণপ্রণ সরকার ঘাম খে শাস্তি নিয়ন্ত। আমি আরও চাই, জোরালোভাবে আমরা দাবি করব এবং ভবিষ্যতেও করব, পরমেশ্বর ইয়াং এর পরিবারে একজন হলেও চাকরি দিতে হবে, আর তাদেরকে ক্ষতিপূরণ যা আছে সেটাও দিতে হবে। পাশাপাশি যাদের ঘর বাড়ি
এই অদ্ভুত পরিবেশের মধ্যে হঠাৎ করে যাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তাদেরকে আমি অনুরোধ করতে চাই, উভয় সম্প্রদায়কেই, আমরা হাজার বছর ধরে একসাথে বসবাস করে এসেছি এবং সেই সম্প্রতি যেন সবাই বজায় রাখে, সবাই যেন একটা ধৈর্য ধরে একটা শান্তি সম্প্রতি বজায় রাখে, এটা মেসেজ আমি দিতে চাই। আজকে আমরা নারী অংশগ্রহণ করেছে, আমরা এই শান্তি, আমরা এই শান্তিকামী লোক, আমরা এই শান্তিকামী লোক যারা আছে তাদেরকে যদি বারবার অশান্তিতে ঠেলে দেওয়া হয় তাহলে কিন্তু তারাও কিন্তু রুখে দাঁড়াতে জানে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি, পরমেশ্বরিয়াং মাত্র এই বছরে 12 পাস করেছে, 12 পাস করার পরে তিনি শিলংয়ে গিয়ে কলেজে অ্যাডমিশন নিয়েছে, হ্যাঁ, শিলং UCC-তে। এখন আনন্দ মেলাতে দেখতে গেছে তার প্রতিবেশী একজন বাঙালি ভাই, একজন প্রতিবেশী বাঙালি ভাই মেন্টালি কিছু একটু ডিস্টার্ব ছিল, তাকে ভুল বুঝে ওইখানের মেলা কর্তৃপক্ষের কতিপয় ছেলেমেয়েরা কিছু তাকে মার দৌড় করেছিল, সেটাকে তিনি বললেন যে এটা তো মেন্টালি একটু ডিস্টার্ব আছে, তারা যেন না মারা হয়, এটাই হচ্ছে তার অন্যায়। এই যে তাকে অন্যায়ভাবে যে তাকে খুন করা হয়েছিল, আমরা প্রত্যক্ষদর্শী না, তবে আমরা পত্রপত্রিকা এবং মিডিয়া অনেকখানি আমরা যেটা পাই সেটাতে আমি বলছি এবং ইনভেস্টিগেশনে যেটা আয়ে সেটাই হবে। এইভাবে যে তাকে করা হইল, অকাল মৃত্যু যে তাকে করা হইল, এটা খুব অন্যায় এবং তার আত্মার সদ্গতি আমরা কামনা করি। যিনি বিন আত্মান বহুচৌ দিশন দিশাইও কোন কাম কেউ তো বিন চাকরিতে বাস মারি নাই, ব যদি সরকার যদি ওর গাফিলিতি খেত হয় শিখে আপনাকে চৌনাই নাই। এবং কিছুদিন আগে সংগ্রামা তারা প্রথম যেই দিন ঘটনা হয়েছিল সেই দিনের পরের দিনেই সংগ্রামা অফিসে সংগ্রামার উদ্যোগে, হ্যাঁ, একটা প্রেস মিট করা হয়েছিল, উনি এটা সম্পর্কে একটা কনডেম করেছিল সংগ্রামার সেক্রেটারি। হ্যাঁ, রাতে ওনাকে বারবার কতিপয় বাঙালি ভাইরা ফোন করতে শুরু করলো, আপনি কেন এভাবে রিলিফ প্রেস রিলিজ দিচ্ছেন, উনি মারা গেছেন নিজে নিজে কারেন্ট শর্ট খেয়ে নাকি মারা গেছে, এভাবে তাকে ফোন করা হয়েছিল। এইগুলি যেন না হয়, কারণ আপনি বাঙালি হতে পারে, হ্যাঁ, আপনি পাহাড়ি হতে পারে, কিন্তু এইভাবে অন্যায়ভাবে কাউকে খুন করা তো উচিত না। এবং এখন পুলিশ ইনভেস্টিগেশন করে যাদের যারা খুন করেছিল তাদেরকে যেন দোষী করা হয়, যারা খুনি খুনি, তার কোনো জাত নাই, এটাই আমি বলতে চাই। আর সবাই তো ধরনারি এই বৃষ্টি বাদলের মধ্যে অংশগ্রহণ করার জন্যে এবং এইটা উদ্যোগ আমরা নিয়েছি ব্রুম থ কোঅর্ডিনেশন কমিটি, তার মানে আমরা এখানে আমাদের ইয়াং সমাজে, আমাদের ব্রু সমাজে বিভিন্ন সংগঠন আছে, এই সংগঠনকে আমরা অনেক কষ্ট করে একত্রিত সংযোগ করে আমরা একটা কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছি আমরা। তাই ভবিষ্যতে আমাদের এই কোঅর্ডিনেশন কমিটি আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব যদি সরকার প্রপার জাস্টিস যদি না দেয়। এই কয়েকটা কথা বলেই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, মিডিয়া ভাইদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এই কয়েকটা কথা বলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা 19 জুলাই 2024 আমরা বিশেষ একটা পরিস্থিতিতে আমাদের এই ত্রিকর্ম এই বাজারে মনোবাজারে আমরা ক্যান্ডেল লাইট প্রসেশন করতে আমরা বাধ্য হয়েছি। এই ক্যান্ডেল লাইট প্রসেশনের জন্য আমরা গতকাল আমাদের গ্রন্থ কোঅর্ডিনেশন কমিটি আমাদের লিডারশিপদের উদ্যোগে আমরা যে 7 তারিখ গন্ডা তৈসা তে পরমেশ্বরিয়াং একজন ছাত্র, কলেজ ছাত্র, ওনার মৃত্যুর পরিপ্রেক্ষিতে আমরা সকলেই জানি কীভাবে মৃত্যু হয়েছে, আমি সেটা আর ব্যাখ্যা করতে যাচ্ছি না। তার আত্মার সদ্গতির জন্য, তার ওই গন্ডা তৈসার শান্তি সম্প্রীতি, ওইখানকার পরিস্থিতি ইত্যাদির পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই ক্যান্ডেল লাইট প্রসেশন আমরা এখানে গতকাল আলোচনাক্রমে আজকে সিদ্ধান্ত নিয়েছি 5টার দিকে আমরা এই প্রসেশনটা করব। তো আমাদের উদ্যোক্তা যারা আছেন, বিশেষ করে কোঅর্ডিনেশন কমিটিতে বিএসকো আছে, সংগ্রামা আছে, ডিএসএম আছে, ওয়াইবি আছে, এবং আমাদের যুবক এই শান্তিবাজার এলাকার আমাদের যুব শ্রেণী ভাইয়েরা ওনারাও উদ্যোক্তা হিসেবে আজকের এই প্রসেশনটা, ও সিনিয়র সিটিজেন সবাই মিলে আমরা এই প্রসেশনটা করার সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে
এই প্রসেশনে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ক্যান্ডেল মোমবাতি, এটা হচ্ছে একটা পদার্থ, এটা বিশেষত পূজা পার্বণ এবং পবিত্র স্থানে এটাকে ব্যবহার করা হয়ে থাকে এই ক্যান্ডেলটাকে। তো এই ক্যান্ডেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এই ক্যান্ডেলে যদি জ্বালিয়ে দেওয়া হয়, আগুন দিয়ে জ্বালানো হয়, তাহলে এই ক্যান্ডেলের একটা শক্তি, আলাদা একটা শক্তির মেসেজ এটা দিয়ে থাকে। এখানে যে আগুনটা ক্যান্ডেলের মধ্যে যে আগুনটা, এই আগুনটা হচ্ছে একটা পটেন, এই কী বলবো, সিম্বল, একটা শক্তিশালী এটা সিম্বল এই আগুনটা। এই আগুনটা দিয়ে আমরা মেসেজ দিতে চাই যে আজকে পরমেশ্বর ইয়াং যাকে অন্যায়ভাবে তাকে যে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, যারা যারা অন্যায়কারী তাদেরকেও এই আগুনের দ্বারা, এই আলোর দ্বারা তাদেরকে মেসেজ দেওয়া হবে যে অন্যায় যারা করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা জাস্টিস, উপযুক্ত বিচার আমরা চাই আমাদের এই সমাজের তরফ থেকে, আমাদের স্বজাতির তরফ থেকে, মানে সর্ব অংশের মানুষের তরফ থেকে এই ধরনের অন্যায়কারীদেরকে আমরা শাস্তি দেওয়া হোক, এই মেসেজটা এই আলোর মধ্য দিয়ে, এই মোমবাতির মধ্য দিয়ে আমরা জানাতে চাই। আর জানাতে চাই যে ওইখানে গণ্ডাতির সাথে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে জাতি উপজাতির মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল, গড়বাড়ি পোড়া গিয়েছিল, এই সমস্ত যারা অগ্নি সংযোগ করেছিল, অন্যায় করেছিল, তাদেরকে আমরা মেসেজ দিতে চাই এই মোমবাতি জ্বালানোর মধ্য দিয়ে, যে তারাও শান্তি সম্প্রীতি পরিস্থিতি বজায় রাখুক। আর আমরা চাই যে ওইখানে যে তার মা বাবা, আত্মীয় স্বজন যারা সুখ সন্তপ্ত একটা পরিবেশ সেখানে কায়েম হয়েছে, আত্মীয় স্বজন যারা, মা বাবা যারা, তাদেরকেও আমরা এই আলো, ক্যান্ডেলের আলো জ্বালানোর মধ্যে দিয়ে মেসেজ দিতে চাই, তারা যেন তাদের উজ্জ্বল জীবন, তারা যেন আবার স্বাভাবিক জীবনে তারা যেন ফিরে আসতে পারে। আর যিনি মৃত্যু হয়েছে পরমেশ্বরিয়ান, তার আত্মার সদ্গতির জন্য সে যেন তার আত্মা যেন মুক্তি লাভ করতে পারে, অনন্ত জীবন সে যেন properties that has damaged in that Gandhasari area, as the Gandhasari area, for us the base by the tribal itself, the tribal miscreants, I must say. And on the other side, if we see that our brothers, who is so-called, whose name is Parmeshwari Yang, there is nothing to compare with this, because he is a human being who has got a life. He really have something, he deserves something to become in future. But today he lost his life. He is no more in between us. You all have seen maybe that his mother was crying. Feel this, that he or she is one among yourselves. Feel that, please. So this is my this is my request to our government of Tripura. Please take a look on this. You have to keep an eye on this, because you know something is going wrong in that place. So in future, this is also my message, that to keep, to maintain peace, law and order in that area. And of course, if there is something written in law and order of this India to break down the office, any administration office, that is government administration, then this will be my question, that is it legal or this is illegal? This is my question. Thank you. Jotono khaksong bai hambai mari ge khaksong bai chini media ta corona hambai mari yong khetro tin phai mai ok na chini specially ang ro tain ko chini hokra sa thamon ang repeat thaya ba chini train sa ro tong jor pore nai ro se student to okla jang bang ma to bri bai club student ro phai ut ma mi chini bo je chini gonda sura ne chini takho chini insani saman chini phai ni saman je ta bo binimo parmeshwar yang বং তৈয় বং যে থৈজাম আব ব্রুতেলি ফ হিসি আপনি কম নাম সাথে বা বং থৈজা তৈ চ বাইকা চি বে চকা চিনি চামা যা বংক্রে যাকা আবার বি চৌ বি ফলা তৈ বি আব মলব্রম ব্রম বা বি আব সং সং বং যে হা খম সিং অং নাকি হক খু চাদে থা আব বি চৌ বি চৌ খাকচাম চৌ চৌ চু হা বাগ্রান্তে চৌ সাই নাই যত মিলাই তের ফাইমে ফাইন খাকচাম ইউ বেখেম ইমলে বদিমা জরাও নি জরা দুঃখ কষ্ট নি জরাও চৌ মাক লাই নাই র চৌ কেহা বাই কেহা নাইসলে লাই মানে খাওয়াই মানে চৌ যত থাহাও লাই চৌ মিলে লাই চৌ বনো মাও সালে নাই মামি গা তাকুর তেও বি ইনো খুঁ হা বচিনে তাকু পরমেশ্বর নি ইনো খুঁ হা নি নি ইনো খুঁফং মাই আইনো খুঁফং জামাই আবমি চৌ যত বনো
বায়োলাইন থামাইয়া বুলাই তোলাই থামাইয়া বাদ চৌবন দেখে তিনি পিস নি সাইন তো কয়েকটা মিডিয়া রাজস্ব নাম কাবার খেদি আমার পিকচার হইয়া আবার চৌনায়ত মা উই ওয়ান পিস এই রিমোট দো যাবো আর ফোন বিয়ে চৌ জাস্টিস নাই যাবো বেখেমা জাস্টিস হিমালয় চৌন ও চিনি নর্থ ইস্ট টিভি যে লাইভ টিভি চ্যানেল নর্থ ইস্ট লাইভ টিভি চ্যানেল সিদ্ধ আছে চিনি পিনাকি বাবু সঙ্গ মানে সরি করেসপন্ডেন্ট নিউজ করেসপন্ডেন্ট ব্রাম ফসে কভার খেয়া চিহ্নকে চিনি হিনম হই নাই মামিকে পরমেশ্বর যে জায়গা বুঁ আছে আউ হিও আউ ফেসবুক রাও শেয়ার খেয়েও ব্রোক হে বালে কম্পেয়ার খেয়েও ব্রাঁ প্রপার্টি খাম থামোবাই যাওলে প্রাইসে থা কেহা জিতে যা তা ইনসান নি নিমসা নিমসা নি সমান আবার বং হিং তো জামা বং প্রেমি নি প্রাইস করে রাখা আবার বাই যাও না তুলা না খেয়েছে যাওকে এক ক্রোড় নি ক্ষতিপূরণ মাই যা যাও খেবো নি নি পাঁচ লাখ নি ছয় লাখ নি মাতাম খে নাই আউ নিউজ সান উজাও আবো আউনি গভর্নমেন্ট অফ ত্রিপুরা আউ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নফ যদি সেরম বাই সঙ্গে ইভেন চিনি পিনাকি নফাও হিজাও চিনি নর্থ ইস্ট টিভি লাইভ যে কভার খেত উনি আবো চ্যানেল নি বৌনফ হিজাও প্লিজ কবর বাইন সানাই বৌ নিশ্চয় চিলানে বোন ট্রান্সলেট খেয়ে বৌ যাতে মাই হাইকে গ্রাউন্ড রিপোর্ট বৌ মুগন দাসর ফাইয়ে লা যাত আর ইমানে আনা কব উল্টা ফাল্টা সাকে বৌ এসং দুঃখ নামাই গেতরে কেহা চিনি ত্রিপুরা রাজ্য চৌ শান্তি সম্প্রীতি যদি সে বজায় তৈনে হেঁকে চিনি গভর্নমেন্ট অফ ত্রিপুরা চৌ যত যত চিনি লিডারশিপ সোসাইটিও তাও তো নাই এনজিও তো নাই যত বড় মানে চল নাই বড় না মা চৌ মা রিফে নাই আইনি কে মতো কেহা তো যাবো আবাকে লিভ এন্ড লেট লিভ হিমত থাউদি থাউরি দি বনো চৌ যত মালারি নাই মুখা চু মালারি নাই বনো স্টুডেন্ট রন চৌ ব্রাউন নিজে বিস্কাউন হিয়া মা ব্রাউন চিনি ভবিষ্যৎ নি চাতেছে চিনি ভবিষ্যৎ নি চিনি লাইট আমরা বো ক্যান্ডেল তো চৌ মাহি লাই যাও চিনি ভবিষ্যৎ অন্ধকার ব স্টুডেন্ট রনি সারাওয়া ববরাউন ভবিষ্যৎ আবার বাঙালি সমাজ নিউ তো আবার চিনি ট্রাইবেল বা উপজাতি বা জনজাতি নি অংশ নি ব যুবক অংশ বনো আইনি মেসেজ চিনি রহগ্রা রফাইমান বারিখে খাকচম ইয়াফাই যত্রে মিডিয়া বাইরে নব বারিখে খাকচম ব তাহা না নিউ ক্লোজ তাহা ব্রো আরে কে তো নি না।